আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে গতকাল গ্রেফতার হওয়া তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সিনহা হত্যাকাণ্ডে পুলিশে দায়ের করা মামলার ওই তিন সাক্ষীকে টেকনাফের শামলাপুর থেকে গ্রেফতার করে র্যাব তারা হলেন মোহাম্মদ আয়াস নেজামউদ্দিন ও নুরুল আমিন সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের দশ দিনের রিমান্ড আবেদন করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত করোনা মহামারীর কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট তবে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে ৩৫টি এবং শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৮টি বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ করোনা মহামারীর কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার এর সাথে মিল রেখে আদালতেও ছুটি ঘোষণা করা হয় অবশ্য ১১ মে থেকে ভার্চুয়াল বিচার শুরু হয় এই ভার্চুয়াল বিচারের অধ্যাদেশ পরে আইনে পরিণত করা হয় করোনা ভাইরাসে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে খুলনায় করোনা একজন উপসর্গ নিয়ে চারজন মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বিভাগের দশ জেলায় নতুন শনাক্ত ৩০৯ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচজন নতুন শনাক্ত ৪৫ জন সিলেটে করোনায় চারজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত ৩৯ গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁয় ৭৫ বছর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে তিন চিকিৎসক সহ ৭ জন এ ভাইরাসে বরিশালে পটুয়াখালী একজন মারা গেছেন বিভাগের ৬ জেলায় ৭২ জন নতুন শনাক্ত হয়েছে এছাড়া যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সহ ৬৯ জন নোয়াখালীতে ৫০ জন শরীয়তপুরে ৪৭ জন শেরপুরে ১৬ জন ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন জামালপুরে ১৭ জন নেত্রকোনায় ডাক্তার ও কৃষি কর্মকর্তা সহ ৬ জন এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিধবা ভাতা কার্ড চাইতে গিয়ে জামালপুরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক বিধবা নারী নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসা করান নির্মম এই ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাসভবনে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা বিধবা পুলিশ জানায় রাঙামাটিয়া গ্রামের মৃত আকাশ আলী শেখের স্ত্রী হুনুফা বিধবা ভাতা কার্ড পেতে চেয়ারম্যানকে ৫০০০ টাকা দেন কিন্তু প্রায় ৮ মাস অপেক্ষা করে ওই কার্ড না পেয়ে তিনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান এতে তাকে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান ও তার স্ত্রী ইউপি চেয়ারম্যান অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গালো ধরছে গালো ধরে মার ফালাবার নিছে ও মার ফালাইতে সব ওই অনুন মাসে ফিরাইছে আমার ওই মাইলেও দিবি আবার ৫০০০ টাকা আটকা দিবি তাহলে আমি যখন গেলাম যাই কম ওই অল্প ওই খুলি দে আইলো দৌড় মাইরে হাইরে আমার ধরে মারতে মারতে মেনুর উঠো নিয়ে গেল না মেনুর উঠো নিয়ে আইলে ধাক্কা মেরে ফালাই দিল তাকে মারধর করা হয়েছে এই পুরাটা ভিত্তিহীন মিথ্যা ওনাকে আমি এক মৃতর পরিবর্তে বইয়ে তাকে দিয়ে নাম দিয়েছি এটা রিপ্লেস বই স্বাক্ষর হয় নাই এটা সমাজসেবা অফিসার এবং ইউনিয়ন স্যার এবং উপজেলা স্যারের মহোদয় নিশ্চিত করেছে তার বইটি হয়তো দু একদিনের মধ্যে স্বাক্ষর হয়ে আসলে তিনি বই পাবেন এবার শেয়ার বাজারের খবর একদিন বন্ধ থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বাড়ছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা ১১টা ৩৯ মিনিট পর্যন্ত ডিএসই তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ৪১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৮৩টি কমে ১১৪টি এবং অপরিবর্তিত ছিল ৫৫টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে ভ্যাক্সিমকো ফার্মা ভ্যাক্সিমকো লিমিটেড নাহি অ্যালুমিনিয়াম ফুয়াংফুড নিরল ইন্স্যুরেন্স স্কয়ার ফার্মা গ্রামীণ ফোন ব্রিটিশ আমেরিকান টোবাকো এসকে ড্রিমস এবং ব্র্যাক ব্যাংক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আইপিও আবেদন গ্রহণ ৯ আগস্ট থেকে শুরু হয়েছে ১৬ আগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা এর থেকে ২০ শতাংশ কমে ২৫২ টাকা দরে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি আইপিওতে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার ইস্যু করা হবে
এর মধ্যে 13,79,367টি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং 15,48,976টি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এই অর্থ কাজে লাগানো হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 16 আগস্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ রিপাবলিক ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।